আপনার লগে আগবাহাম এটি ভিডিও আর সেই ভিডিওটি হয়েছে মাদারবোর্ড। আর মাদারবোর্ডত একচুয়ালি কি হয়, মাদারবোর্ডত আমি কিয় মেইন বোর্ড বলে কো সেই আপনার দেখাম, আর মাদারবোর্ডত আমি কি কি ইনস্টল করবো পো, যে প্রসেসরটা মাদারবোর্ডত থাকে বা রেম খন থাকে এই সকলবিল দেখাম, রেম খন কেন মাদারবোর্ডত ইনস্টল করব লাগে, প্রসেসরটা কেন ইনস্টল করব লাগে সেইখানে দেখাম। তদুপরি মাদারবোর্ডত কিছু স্লট আছে, কোনটো স্লট USB, কোনটো VGA হয়, কোনটো আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করো, এইবিল সকলখিন আপনার দেখাম। আশা করো আপনাদের ভিডিওটা লাস্টলকে সম্পূর্ণলকে চাক, আর আশা করো মোর এই ভিডিওতে আপনার বহুতখিনি সহায় করব। আপনাদের নিজাক ইনস্টলেশন করব পারিব, নিজাক আপনাদের এসেম্বল করব পারিব। তো বন্ধু সকল আসুন চাও কেন আমি মাদারবোর্ডখানত ইনস্টলেশন করব। মাদারবোর্ড এই হচ্ছে আপনার জি সনিকা মাদারবোর্ড। মাদারবোর্ড আপনার বিভিন্ন ধরনের থাকে, বিভিন্ন প্রকার থাকে, 61, 41, 77 টাকা মাদারবোর্ড থাকে। আর মোট আন এখন মাদারবোর্ড আছে, এইখান দেখিছে ESI মাদারবোর্ড, এইখান হচ্ছে AMD প্রসেসর মাদারবোর্ড, ESI মাদারবোর্ড আর AMD প্রসেসর মাদারবোর্ড। এই মাদারবোর্ডখানক AMD প্রসেসর ভরব পড়ি, আর জি সনিক এই মাদারবোর্ডখানত আপনি ডুয়েল কোর পেন্টিয়াম ধরনের প্রসেসর করব পড়ব। তো বন্ধুসকল i3, i7, i5 এই প্রসেসর কারণে বেলেগ বেলেগ ধরনের মাদারবোর্ড প্রয়োজন হয়। i3 কারণে 75, 65 ধরনের মাদারবোর্ড প্রয়োজন হয়। তো বন্ধুসকল মাদারবোর্ডখানত মানে কিছু আপনার পরিচয় করব দিবছো। তো বন্ধুসকল আপনাদের দেখিছে এই ব্লু পার্ট, এই ব্লু পার্ট দুটা আমি কম রেম স্লট, ইয়াত আমি রেমটো ইনসার্ট করিম। ঠিক তেনেদরে আপনাদের দেখিছে যে এইটো হয়েছে, আপনাদের দেখিছে প্রসেসর, এইটো হয়েছে প্রসেসর স্লট, আমি ইয়াতে প্রসেসরটো ইনস্টল করিম। ঠিক তেনেদরে আপনাদের পিছপানে দেখিছে ইয়াতে চার্জার দেখিছে, এইকেইটা আপনার USB পোর্ট, ইয়াতে আমি পেন ড্রাইভ, মাউস, কীবোর্ড আদি ইনসার্ট করো। ঠিক তেনেদরে আপনাদের দেখিছে ব্লু কালারের এইটো হয়েছে আপনার VGA পোর্ট। ঠিক তেনেদরে দেখিছে ইয়াতে দুটা আছে, এটা দেখিছে আপনাদের পার্পল কালার, এটা গ্রিন কালার। এই গ্রিন কালারটো হয়েছে আপনার মাউস, আর বেগুনিটা হয়েছে, পার্পল কালারটা হয়েছে আপনার কীবোর্ড। আজিকালি আপনার কীবোর্ড আর মাউসবোর্ড USB হয়ে পড়েছে, সেটার কারণে আমি এই USB পোর্টত কীবোর্ড আর মাউসবিল আজিকালি ভরা। ঠিক তেমনি দেখিছে আপনাদের এইটো, এইটো হয়েছে আপনার ল্যান পোর্ট, ইয়াতে আমি ল্যান কানেকশন করলে আমি এই পোর্টটি ভরাব লাগে। ঠিক তেমনি আপনাদের ইয়াতে তিনটা দেখিছে, প্রথমটো হয়েছে আপনার মাইক্রোফোনের, দ্বিতীয়টো হয়েছে আপনার অডিও আউটপুট হয়, আর তৃতীয়টো দেখিছে আপনি রেকর্ডার, ইয়ারপর আমি রেকর্ড করব পারো। তো ইয়াতে আর দেখিছে এইটো হয়েছে আপনার আছে, এইটো আমি ব্যাটারি ইনসার্ট করো। ঠিক তেনেদরে এইটো দেখিছে এইটো হয়েছে PCI কার্ড, ইয়াত যে আমি সাউন্ড কার্ড, ল্যান কার্ড আদি ভরাব পড়ো। ঠিক তেমনি দেখিছে এটা ব্ল্যাক কালার, ইয়াতে আমি গ্রাফিক্স কার্ড ইনস্টল করো। তো বন্ধুসকল আরো কিছু আছে যেনকাকে ইয়াতে দেখি পেলে পাইছে আপনাদের স্পিকার,
ইয়াতে আমি স্পিকাৰ ইনষ্টল কৰিম। ইয়াতে লিখা আছে আপোনালোকে দেখিব স্পিকাৰ, নেক্সট আছে পেনেল, নেক্সট দেখিবলৈ পাইছে আপোনালোকে পেনেল, পেনেল বুলি ইয়াতে লিখা আছে। তো ইয়াতে পেনেলত আমি কি কৰিম, পাৱাৰ, ৰিষ্টাৰ্ট, এল ই ডি লাইট, এইচ ডি এল ই ডি লাইট, তাৰপিছতে দেখিছে আপোনালোকে দুটা ইয়াতে পৰ্ট আছে। এইটো হৈছে আপোনালোকৰ চাটা কেবুল পৰ্ট, হাৰ্ড ডিস্ক বা আমি চি ডি টাইপ ভৰালে আমি ইয়াতে চাটা কেবুল ভৰাওঁ। তো বন্ধুসকল বেচিকেলি এইখিনিয়ে হয়। তো এতিয়া মই আপোনালোকক দেখুৱাইছোঁ যে কেনেকৈ আপোনাৰ প্ৰচেছৰটো আমি কেনেকৈ ইনষ্টল কৰিম বা ৰেম ফৰ্ম কেনেকৈ ইনষ্টল কৰিম আপোনালোকক দেখুৱাম। মই প্ৰচেছৰ লৈছোঁ, এইটো হৈছে আপোনাৰ 12 কোৰ প্ৰচেছৰ হয়। তো প্ৰচেছৰটো কেনেকৈ ইনষ্টল কৰে আপোনালোকক দেখুৱাম। বন্ধুসকল আপোনালোকে ভালদৰে চাই থাকিব। তো দেখিবলৈ পাব যে মাডাৰ বৰ্ডৰ আপোনাৰ প্ৰচেছৰ আছে কিছুমান, এইখিনি খুব সাৱধান হয়, এইখিনি আমি এইখিনি যদি আপোনাৰ টেৰা বেকা হৈ যায় তেতিয়াহ'লে প্ৰচেছৰটো চাপৰ্ট নকৰিব। এইখিনি সাৱধান, এইখিনি আমি হাতেৰে চুব নালাগে, ঠিক আছে বন্ধুসকল। ইয়াতে দেখিছে আপোনালোকে প্ৰচেছৰটো ইনষ্টল কৰে। তো প্ৰচেছৰটো আমি এনেকৈ ল'ব লাগে, লাহেকৈ দিব লাগে, তাৰপিছতে আমি প্ৰচেছৰটো লক কৰি দি দিম। তো নেক্সট দেখিছে এইটো আপোনালোকক কৈছোঁ যে এইটো হৈছে ৰেম শ্লট, ইয়াতে আমি ৰেম ইনচাৰ্ট কৰিম। তো বন্ধুসকল মোৰ তাত বহুখিনি ৰেম আছে, এইখন যিহেতু ডি ডি আৰ টু মাডাৰ বৰ্ড হয় সেইটো কাৰণে আমি ইয়াতে ডি ডি আৰ টু ৰেম ইনষ্টল কৰিম। ইয়াতে দুটা লক থাকে। তো ফাৰ্ষ্ট আমি প্ৰথম লকটো প্ৰেছ কৰিম, নেক্সট আমি এইটো চাইডৰ লকটো প্ৰেছ কৰিম। বন্ধুসকল আমি ৰেম ইনচাৰ্ট কৰিলোঁ, প্ৰচেছৰ কৰিলোঁ, ৰেমৰ দুটা শ্লট আছে, আমি ইয়াতে দুটা ৰেম ইনচাৰ্ট কৰিব পাৰোঁ। মই আপোনালোকক এখন ৰেম ইনচাৰ্ট কৰি দেখুৱাই দি দিছোঁ। ইয়াতে দুটা লক থাকে বন্ধুসকল, ফাৰ্ষ্ট লকটো আমি প্ৰেছ কৰি দিম, নেক্সট লকটো আমি প্ৰেছ কৰি দিম। তো বন্ধুসকল আপোনালোকে দেখিছে যে দুখন ৰেম আমি মাডাৰ বৰ্ডত ইনষ্টল কৰিলোঁ, তো প্ৰচেছৰটো ইনষ্টল কৰিলোঁ। ঠিক তেনেদৰে ইয়াতে আৰু এটা আছে বেটাৰী, বায়'ছ বেটাৰী। তো আমি বায়'ছ বেটাৰী, এইটো হৈছে বায়'ছ বেটাৰী, জাষ্ট আমি প্ৰেছ কৰি দি দিম। তো বন্ধুসকল দেখিছে বায়'ছ বেটাৰী ইনষ্টল হৈ গৈছে। বন্ধুসকল আপোনালোকে দেখিলে আমি প্ৰচেছৰ ইনষ্টলেশ্যন কৰিলোঁ, ৰেম ইনষ্টলেশ্যন কৰিলোঁ, এইটো হৈছে পি চি আই কাৰ্ড শ্লট, ঠিক আছে বন্ধুসকল। বিভিন্নজনে বিভিন্ন নামেৰে জনাজাত হয়, এইটো হৈছে পি চি আই শ্লট, আৰু এইটো হৈছে আমি এই যিটো ব্লেক কালাৰ শ্লট আছে ইয়াতে আমি গ্ৰাফিক্স কাৰ্ড ইনষ্টল কৰিব পাৰোঁ। তো বন্ধুসকল মোৰ লগত গ্ৰাফিক্স কাৰ্ড আছে আৰু পি চি আই কাৰ্ড আছে। তো আপোনালোকক দেখুৱাইছোঁ কেনেকৈ আমি ইনষ্টলেশ্যন কৰোঁ। তো বন্ধুসকল মোৰ লগত আছে এইখন গ্ৰাফিক্স কাৰ্ড, জি ফৰ এনভিডিয়া গ্ৰাফিক্স কাৰ্ড। তো বন্ধুসকল মই আপোনালোকক দেখুৱাইছোঁ আমি কেনেকৈ ইনষ্টল কৰিম। আপোনালোকে ভালকৈ চাই থাকিব বন্ধুসকল, জাষ্ট আমি মিলাই ল'ম, মিলাই লৈ দুটা চাইড আমি মিলাই ল'ম, মিলাই লৈ কিনে আমি প্ৰেছ কৰি দিম। তো বন্ধুসকল দেখিছে গ্ৰাফিক্স কাৰ্ডখন আমাৰ মাডাৰবোৰ্ডত ইনষ্টলেশ্যন হৈ গ'ল। ঠিক তেনেদৰে মই আপোনালোকক এইটো যিহেতু পি চি আই শ্লট, এই পি চি আই শ্লট আপোনালোকক পেন কাৰ্ড এখন ইনষ্টলেশ্যন কৰি দেখুৱাম। তো মোৰ লগত আছে এইখন বন্ধু লেন কাৰ্ড, তো দেখিব আপোনালোকে চাই থাকিব। ইয়াতে দুটা ঘাপ আছে বন্ধুসকল, এই ঘাপকেইটা আমি মিলাই ল'ম, মিলাই লৈ পিনে আমি প্ৰেছ কৰি দিম। তো বন্ধুসকল দেখিছে আপোনালোকে যে পি চি আই কাৰ্ড আমি লেন কাৰ্ড ইনষ্টলেশ্যন কৰিলোঁ, নেক্সট আমি গ্ৰাফিক্স কাৰ্ডখন মাডাৰবোৰ্ডত ইনষ্টল কৰিলোঁ,
নেক্সট আমি ৰেম, আমি দুখন ৰেম ইনষ্টলেশ্যন কৰিছোঁ। নেক্সট আমি প্ৰচেছ, মই নেক্সট ভিডিঅ'ত আপোনালোকক দেখুৱাম পাৱাৰ চাপ্লাই। পাৱাৰ চাপ্লাইৰ বিভিন্ন তাঁৰ থাকে, পাৱাৰ অপশ্যন থাকে, এই তাঁৰবিলাক আমি মাডাৰবোৰ্ডত কেনেকৈ ইনষ্টল কৰিব লাগে সেইবিলাক মই আপোনালোকক। বন্ধুসকল, নেক্সট আপোনালোকে দেখিব যে প্ৰচেছৰ, প্ৰচেছৰটোৰ ওপৰত এখন ফেন থাকে, প্ৰচেছৰ ফেন থাকে, ইয়াত প্ৰচেছৰ ফেন বুলি কওঁ। তো বন্ধুসকল, মই আপোনালোকক দেখাইছোঁ যে প্ৰচেছৰ ফেনখন কেনেকৈ ইনষ্টল কৰে। ফল বাই ডিফল্ট লিখিব আপোনালোকে নাট, নাট স্ক্ৰুৰ কাৰণে ইয়াতে চাৰিটা স্ক্ৰু দি আছে। বন্ধুসকল, আপোনালোকে দেখিছে এটা, দুটা, তিনিটা আৰু চাৰিটা, এই চাৰিটা স্ক্ৰু দি আছে। আমি জাষ্ট ফেনখন ওপৰত ৰাখিম আৰু এই নাটকেইটা আমি টাইট দি দিম যেতিয়ালৈকে সম্পূৰ্ণভাৱে টাইট নহয়। তো বন্ধুসকল, ভিডিঅ'টিয়ে আজিলৈ ইমানে। তো বন্ধুসকল, আপোনালোকে যদি ভিডিঅ'টি ভাল লাগিছে শ্বেয়াৰ কৰক, বন্ধুসকলক শ্বেয়াৰ কৰক, লাইক কৰক আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব। কিয়নো বন্ধুসকল, কম্পিউটাৰ হাৰ্ডৱেৰ লগত জড়িত বা ছফ্টৱেৰ লগত জড়িত যিকোনো ভিডিঅ' মই আপোনালোকৰ সন্মুখত এনেকুৱা ধৰণে আগবঢ়াই থাকিম। তো বন্ধুসকল, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক, লাইক কৰক, শ্বেয়াৰ কৰক আৰু বেল আইকনটো দবাবলৈ নাপাহৰিব। কিয়নো মই এনেধৰণৰ ভিডিঅ'বিলাক আপোনালোকৰ তাত নটিফিকেশ্যন কৰি থাকিব। তো বন্ধুসকল, ভিডিঅ'টি যদি ভাল লাগিছে শ্বেয়াৰ কৰক, লাইক কৰক আৰু ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব আৰু বেল আইকনটো দবাব নাপাহৰিব। কিয়নো মই এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ'বিলাক যাতে আপোনালোকৰ কথা নটিফিকেশ্যন কৰি থাকে, গতিকে আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে বেল আইকনটো দবাবলৈ নাপাহৰিব। তো বন্ধুসকল, আজিলৈ ইমানে, ধন্যবাদ।